আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ থিঙ্কিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত ফারজানা। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো ডাই স্টিকার্স। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন, যাতে করে আমি আপনাদের আরও নতুন কিছু উপহার দিতে পারি। চলুন ডাই স্টিকার্স তৈরি পদ্ধতিটি দেখে নেই। ডাই স্টিকার্স তৈরি করতে প্রয়োজন হবে হোয়াইট কালার এ4 সাইজের পেপার, কেচি, রেড কালার গ্লিটার্স, পিঙ্ক কালার গ্লিটার্স, সিলভার কালার গ্লিটার্স, লাইট গ্রিন কালার গ্লিটার্স, গ্রিন কালার গ্লিটার্স, পেন, গ্লু গান, বোথ সাইড ট্যাপ। এখন আমি এ4 সাইজের পেপার ও পেন নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী লাভ সিম্বল লিখে নিচ্ছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী আরও একটি লাভ সিম্বল লিখে নিচ্ছি। লাভ সিম্বল আঁকার পর আরও কয়েকটি লাভ সিম্বল লিখে নিচ্ছি। বেলুন শেপ করে লাভ সিম্বল আঁকার পর লাভ সিম্বলের মাঝে আই লাভ ইউ সো মাচ লিখে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী তারপর বো এঁকে নিচ্ছি। বো আঁকার পর লাভ সিম্বলগুলি দেখতে এরকম দেখাবে। তারপর আমি দেখানো নিয়ম অনুযায়ী লাভ সিম্বল এঁকে নিচ্ছি। লাভ সিম্বল আঁকার পর লাভ সিম্বলের মাঝে আই লাভ ইউ লিখে নিচ্ছি। তারপর আবারও লাভ সিম্বল এঁকে নিচ্ছি। লাভ সিম্বল আঁকার পর লাভ সিম্বলের মাঝে আই মিস ইউ লিখে নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী। তারপর লাভ সিম্বল এঁকে নিচ্ছি, তার মাঝে রিফাত লিখে নিচ্ছি। তারপর লাভ সিম্বল এঁকে নিচ্ছি, তার মাঝে রাহাত লিখে নিচ্ছি। তারপর দেখানো নিয়ম অনুযায়ী আবারও লাভ সিম্বল লিখে নিচ্ছি। লাভ সিম্বল আঁকার পর এর মাঝে নেভার গিভ আপ লিখে নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী। আমি দেখানো নিয়ম অনুযায়ী নেভার গিভ আপ লিখে নিচ্ছি। নেভার গিভ আপ লিখার পর লাভ সিম্বলগুলি দেখতে এরকম দেখাবে। তারপর আবারও লাভ সিম্বল লিখে নিচ্ছি। লাভ সিম্বলের মাঝে ট্রাই হার্ট অ্যান্ড সোল লিখে নিচ্ছি। তারপর আমি দেখানো নিয়ম অনুযায়ী লাভ সিম্বল লিখে নিচ্ছি। ও এর মাঝে আই ক্যান লিভ উইদাউট ইউ লিখে নিচ্ছি। তারপর আমি আরও কয়েকটি লাভ সিম্বল লিখে নিচ্ছি। লাভ সিম্বল আঁকার পর লাভ সিম্বলের মাঝে কোর্স লিখে নিয়েছি। দেখানো নিয়ম অনুযায়ী আমি লাভ সিম্বল ও লাভ কোড লেখার পর পেপারটি দেখতে এরকম দেখাবে। আমি দেখানো নিয়ম অনুযায়ী লাভ কোড ও লাভ সিম্বল লিখে নিয়েছি। তারপর আমি দেখানো নিয়ম অনুযায়ী গ্লুগানের সাহায্যে লাভ সিম্বল কভার করে নিচ্ছি। গ্লুয়ের সাহায্যে লাভ সিম্বল কভার করার পর আমি দেখানো নিয়ম অনুযায়ী রেড গ্লিটার্স দিয়ে নিচ্ছি। রেড গ্লিটার্স দিয়ে কভার করার পর লাভ সিম্বলটি দেখতে এরকম দেখাবে। তারপর আমি একই নিয়ম অনুসারে আরও একটি লাভ সিম্বল ব্লু ও সিলভার গ্লিটার্সের সাহায্যে, তারপর আমি বো ও সুতোতে রেড ও সিলভার গ্লিটার্স দিয়ে নিয়েছি। রেড ও সিলভার গ্লিটার্স দেওয়ার পর বো ও সুতোগুলো দেখতে এরকম দেখাবে। তারপর লাভ সিম্বলগুলি কভার করে লাইট গ্রিন, রেড, সিলভার, গ্রিন, পিঙ্ক কালার দিয়ে নিয়েছি। তারপর লাভ সিম্বলগুলি গ্লুয়ের সাহায্যে কভার করে সিলভার ও রেড গ্লিটার্স দিয়ে নিয়েছি। একই নিয়ম অনুসারে গ্লুয়ের সাহায্যে কভার করে পিঙ্ক কালার, গ্রিন কালার ও রেড কালার গ্লিটার্স দিয়ে নিয়েছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী গ্রিন কালার, সিলভার কালার গ্লিটার্স দিয়ে নিয়েছি। একই নিয়ম অনুসারে লাভ সিম্বল কভার করে রেড গ্লিটার্স ও সিলভার গ্লিটার্স দিয়ে নিয়েছি দেখানো নিয়ম অনুযায়ী। আমি দেখানো নিয়ম অনুযায়ী গ্রিন কালার গ্লিটার্স দিয়ে নিয়েছি। তারপর
লাইট ক্রিম কালার গ্লিটার দিয়ে নিয়েছি ব্লু ও গ্লিটারের সাহায্যে লাভ সিম্বলগুলি কভার করার পর লাভ সিম্বলগুলি দেখতে এরকম দেখাবে আমি দেখানো নিয়ম অনুযায়ী লাভ সিম্বলগুলি ব্লু ও গ্লিটারের সাহায্যে কভার করে তৈরি করে নিয়েছি তারপর ব্লু ও গ্লিটার দিয়ে তৈরিকৃত লাভ সিম্বলগুলি আমি কেচি সাহায্যে কেটে নিচ্ছি কেচি সাহায্যে কাটার পর লাভ সিম্বলগুলি দেখতে এরকম দেখাবে আমি দেখানো নিয়ম অনুযায়ী লাভ সিম্বলগুলি কেটে নিয়েছি কেচি সাহায্যে তারপর আমি দেখানো নিয়ম অনুযায়ী বোথ সাইড ট্যাপের উপর লাভ সিম্বলগুলি সিরিয়াল ওয়াইজ বসিয়ে নিয়েছি লাভ সিম্বলগুলি বোথ সাইড ট্যাপের উপর বসানোর পর লাভ সিম্বলগুলি দেখতে এরকম দেখাবে তারপর আমি বোথ সাইড ট্যাপের বাড়তি অংশটুকু কেচি সাহায্যে কেটে নিয়েছি কেচি সাহায্যে বোথ সাইড ট্যাপের বাড়তি অংশটুকু কাটার পর তৈরি হয়ে গেল খুব সুন্দর ও আকর্ষণীয় ডাই স্টিকার্স আশা করি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন আজ আর নয় আবার আসবো নতুন কিছু নিয়ে ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ